তো এটা কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে ফিফথ অফ জুলাই মানে আর কয়েকদিন পরে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাচ্ছে সাকিব খানের তুফান এবং সেইভাবে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু প্রমোশনটা হওয়াটা দরকার এটা আমরা প্রত্যেকে চাই যে কোনো ছবির একটা গ্রাউন্ড লেভেলে প্রমোশনস মানে অডিয়েন্সের সঙ্গে কি যে ইন্টারাকশান যে বিষয়টা সেটা কিন্তু হওয়াটা খুবই দরকার এবং সে সেই বিষয়টা এবার কিন্তু হচ্ছে তুফানের ক্ষেত্রে এবারে সেই বিষয়টা এক্সাক্টলি কি জানতে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে যে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো রেলওয়ে একটা ইম্পর্টেন্ট খুবই মানে ইম্পর্টেন্ট একটা জায়গা এই কারণে যে প্রচুর যাত্রীরা ইভেন আমি রোজ অফিসে যাই মেট্রো করে কবি উঠি এবং ময়দানে কিন্তু নামি এবং সেই ডিউরিং দিস জার্নি আমি কলকাতা মেট্রোতে ইভেন বুমেরাংসহ অযোগ্যসহ মানে বিভিন্ন সিনেমা যখনই এসছে সেই ছবি প্রমোশানস আমরা কিন্তু শুনতে পেয়েছি ইভেন হামি ক্ষেত্রে কলকাতা মেট্রোতে একটা অসম্ভব লেভেলে কিন্তু প্রমোশনস হয়েছে ইভেন রিসেন্টলি বুমেরাংয়ের ক্ষেত্রে কলকাতা মেট্রোতে ব্যাপক লেভেলে কিন্তু মোটামুটি প্রমোশন হয়েছে ইভেন এখনও কিন্তু হচ্ছে তো এই কলকাতা মেট্রো খুবই একটা মাস্টার স্ট্রোক কিন্তু খেলেছে এসবিএ এ যে কলকাতা মেট্রোতে যে জায়েন্ট স্ক্রিনগুলো থাকে তো তোমরা যারা ট্রাভেল করছো তো তোমরা কিন্তু মানে বুঝতে পারবে ওই জায়েন্ট স্ক্রিনে তুফানের টিজার কিন্তু চালানো হচ্ছে তুফানের টিজার কিন্তু চলছে এবং এটা এক্স্যাক্টলি কোন মেট্রো আমি শিওর নয় আমার মনে হচ্ছে হাওড়া ময়দান যে মেট্রো সেখানে সম্ভবত এটাকে চালানো হচ্ছে আমি এক্স্যাক্টলি শিওর নই বাট এই যে প্রচেষ্টা এই যে দারুণ একটা উদ্যোগ মেট্রোতে প্রমোশন করা এটা দারুণ একটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে তার কারণটা হচ্ছে মেট্রোতে প্রচুর মানুষ যাওয়া আসা করে এবং প্রচুর মানুষের কাছে এক মুহূর্তের মধ্যে এই তুফান পৌঁছে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এবং এই বিষয়টা আমার দারুণ লাগলো এবং এর ফলে তুফান সম্বন্ধে সাধারণ দর্শক আরও অনেক বেশি করে জানতে পারবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয় কিন্তু সিনেমা দেখতে যারা যান তারা কিন্তু এই বিষয়টা দেখে তুফানকে নিয়ে এক্সাইটেড হবে যে তুফান বলে একটা সিনেমা আসছে সাধারণ দর্শক জানতে পারবে এবং যার ফলে তুফানকে নিয়ে সাধারণ দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু বাড়বে এবং কলকাতা মেট্রোতে এই যে প্রমোশনটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি শিওর আস্তে আস্তে গোটা কলকাতা মেট্রোতে আমি শিওর তুফানের প্রমোশন কিন্তু শুরু হয়ে যাবে এবার দেখা যায় আমি তো রোজ যাওয়া আসা করি এবারে দেখা যাক আমি এই প্রমোশনটা দেখতে পাই কিনা এবং দেখতে পেলে আমি তো অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পার্টিকুলার ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে টাটা